বসন্ত জাগ্রত দ্বারে। আকাশে বাতাসে বসন্তের যে আগমন হয়ে গিয়েছে তা আমরা অনেকেই উপলব্ধি করছি। আর কিছুদিন পরেই বসন্ত উৎসবে মেতে উঠবেন সকলেই। তবে এই বসন্ত উৎসবের সবথেকে বড় যে বিষয়টি বা যা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হলো রং। বিভিন্ন রং বেরঙের আবির কিন্তু বসন্ত উৎসবের একটি মুখ্য বিষয়, আর সেই আবিরেই একে অপরকে রাঙিয়ে তোলা হয়। তবে গত 2 বছর থেকে করোনাবিধির জেরে এই বসন্ত উৎসবে কোথাও না কোথাও একটা ভাটা পড়েছে। আর বসন্ত উৎসবে ভাটা পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রঙের শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত শিল্পীরা কিন্তু যথেষ্টই তাদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে এ কারণেই কোভিড বিধি থাকাকালীন যেইভাবে বিভিন্ন উৎসবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেরকমভাবে হোলি উৎসব বা বসন্ত উৎসবও কিন্তু বন্ধ ছিল। আর যার জেরে বিভিন্ন রং বা আবির কিন্তু বেচাকেনা একেবারেই হয়নি, এমনটা সেই শিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরা বারংবার জানিয়েছে। এবারও শহর শিলিগুড়ির 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগরে তৈরি হচ্ছে রং বেরঙের ভেষজ আবির। তবে আবির কতটা বিকবে বা আবিরের বিক্রি কতটাই বা হবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন সেই সংস্থার কর্ণধার সুদেব মণ্ডল। কারণ তিনি সেটা বলছেন যে তার বেচাকেনা একেবারেই কম হয়ে গিয়েছে, আর তিনি যে তার কর্মচারী রেখেছেন তার টাকাটাও তিনি তাদেরকে দিতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু এখন থেকেই তিনি যথেষ্ট চিন্তায় রয়েছেন। চলুন একবার শুনে নি সুদেব মণ্ডল কি জানাচ্ছেন। আমাদের পাউডার আসে মালদা, অ্যারোরুট আসে মালদা থেকে আসে, আর টেলকম পাউডার আসে আপনার ইচ্ছে ভোরন থেকে। সামনে মনে হচ্ছে ভালো হওয়ার চেষ্টা আছে, দেখা যাক কি হয়। পুরো এফেক্ট পড়ে গেছে, বিক্রিবাটা নাই একদম, বাজার অবস্থা খুব খারাপ। তো শিলিগুড়ি মহাবিস্থান হোলসেল মার্কেটই সব জায়গায়, নাগুড়ি ধূপগুড়ি ইসলামপুর সব জায়গাতেই মাল যায় আমার। মালদা শুধু হাতের উপরে আমাদের কাজ হয়, কোনো মেশিনারি কোনো কাজ হয় না। ভালো হওয়ার চান্স খুব কমই আছে মনে হচ্ছে। না এবার কাজ তো অনেক কম, আমাদের যে তুলনায় কাজ হয় তার থেকে মানে 25% কাজ হচ্ছে। এবছর কোভিড বিধি উঠে যাওয়ায় বা রাজ্যে বিধিনিষেধ কোথাও না কোথাও একটা ছাড় দেওয়ায় বসন্ত উৎসব আবার হবে, জমে উঠবে আবার সেই রঙের খেলা। আর সেই নিয়েই কিন্তু এখন ব্যবসায়ীরা এবং এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা আশায় দিন গুনছেন। তারা ভাবছেন যে হয়তো ব্যবসা হলেও হতে পারে, তাই প্রস্তুতিও চলছে বিভিন্ন রঙের আবির তৈরির। ৩৫ জন শ্রমিককে নিয়ে কাজ করছেন এই মুহূর্তে সুদেব মণ্ডল। তার কর্মচারীদের আদপেও তিনি তাদের হাজিরাটা দিতে পারবেন কিনা তা নিয়ে যেমন চিন্তিত রয়েছেন, তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তার এই সংস্থার থেকে চলে যাওয়া আবির এবার কতটা বিক্রি হবে তা নিয়ে সমান চিন্তিত রয়েছেন কারখানার ম্যানেজার মনেশ্বর বর্মন। তার কথায় আবির তৈরি করে বাইরের জেলা থেকেও কর্মচারীরা আসেন, আর এবারও ঠিক 2 টাকা উপার্জনের জন্য তারা বাইরের জেলা থেকে এসেছেন। তবে তাদের আয় কতটা হবে, বিক্রি বা কতটা হবে তা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তিত রয়েছেন তিনি।
আমি মোটামুটি তো মনে করো অনেকদিনই হলো, মোটামুটি আজকে মানে এই বছর নিয়ে 6 বছর হলো। তো মানে অনেক বলতে গেলে অনেক কিছুই বলতে লাগে, অনেক সমস্যা খারাপ হয়ে গেছে। তার মধ্যে মাঝখানে আমরা কাজ শুরু করার পরেও কাজ আমাদের মাঝখানে বন্ধ ছিল, তারপরে আমাদের মালিক বললো এই যে দিনই আর কি মনে করে যে কাজ মানে শুরু করছি আর কি। আমরা মাল হাতেই বানাই, আমাদের মানে স্যান্ড আছে, রং আছে, পাউডার আছে, এগুলো তো আবিরটা এখানকারই আমরা হাতে বানাই। আর বাইরে যে অ্যারোড হচ্ছে ওটা ওই একই মানে কোয়ালিটি হচ্ছে। আমাদের কালারিং আবির মানে হার্বাল যে আছে 1 নম্বর, ওটা আমাদের কালার হয় 60টা। এই মনে করে যে 10টা আইটেম আছে আমাদের, হ্যাঁ সব হাতে বানাই। এখন সঠিক তো বলতে পারতেছি না, তবু আর কি আশাবাদী মানে এখন কি হবে না হবে, করোনা মাঝখানে তো করোনা গেলই, এখন তো মাল আমাদের মানে যে প্রতি বছর যে আমরা কাজ করি তার চেয়ে অনেকটা মানে। দোল উৎসব বা বসন্ত উৎসবের বাকি রয়েছে আরও হাতে গোনা কয়েকটা দিন, তাই এখনও আশায় বুক বেঁধে রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা কর্মী এবং শিল্পীরা। তারা আজও আশায় দিন গুনছেন, হয়তো একটু রোজগার হলেও হতে পারে, কারণ এবছর কোভিড বিধিতে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাদের আশা কতটা সফল হবে সে তো অবশ্যই সময়ের অপেক্ষা, তবে বসন্তের রঙে যে একে অপরকে রাঙিয়ে তুলবে সেই প্রশ্ন কিন্তু একেবারেই করা যেতে পারে না। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি আপনাদের সঙ্গে, আর অবশ্যই আপনারা নিশ্চয়ই রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।